হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সেই ভালো আছেন। জিও লাইভ বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধুদেরকে আদাব এবং সাবস্ক্রাইব কা। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে যে যেসব মেয়েদের কম বয়সে মানে স্তন ঝুলে যায় বা বয়স হওয়ার সাথে সাথে ওদের স্তন অনেক পরিমাণ নিচে ঝুলে যায়, তো এই জন্য ভিডিওটি বানালাম। তো যদি এই প্রবলেমটা কারোর সাথে হয়ে থাকে বা হচ্ছে, কম বয়সে যদি স্তন ঝুলে যায়, তো আপনারা অতি সহজেই ওটাকে আগের মতন টাইট করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনাকে একটা জিনিস খেতে হবে, ওটা যদি আপনি কন্টিনিউ খেয়ে যান তাহলে আশা রাখছি 100% কাজ পাবেন, ঠিক আছে? ঝুলে যাওয়া স্তন আপনার আগেকার মতন হয়ে যাবে, ঠিক আছে? 70 বছর বয়সেও যে মানে আপনার মানে 16 বছরের ন্যায় আপনি স্তন ফিরে পাবেন, 100% গ্যারেন্টি, ঠিক আছে? এটা সম্ভব কিন্তু বন্ধুরা। এবারে অনেকের কম বয়সেও স্তন মানে নিচের দিকে ঝুলে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে মেয়েদের নানা রকম সমস্যা হয়, ঠিক আছে? স্তন টাইট করার অনেকে ওষুধ পশুষ খান, তো ওই ওষুধগুলো খাওয়া ভালো না, ঠিক আছে? আজকে একটা ঘরোয়া পদ্ধতি বলে দেওয়া হবে যেটা আপনার অনেক কাজে লাগবে, এবং আপনি যদি এটা কন্টিনিউ খেয়ে যান আপনি বুঝতে পারবেন যে আপনার স্তন আগে যেরকম ছিল সেরকম শক্ত এবং টাইট হয়ে যাবে, 100% গ্যারেন্টি, ঠিক আছে? তো আপনাকে কী করতে হবে, বাজার থেকে মেথি দানা কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? 500 গ্রাম মেথি দানা কিনে নিয়ে আসবে। 500 গ্রামের দাম কত পড়বে? ওই 50-60 টাকা পড়বে, ভালো দানা, ঠিক আছে? ফ্রেশ দানা নিয়ে আসবেন। অনেক সময় কী হয়, মেথি দানা কালো কালো হয়ে যায়, ওটা অনেক দিনের দানা। রিসেন্ট যে মেথি দানাটা দোকানে বিক্রি হচ্ছে একদম হলুদ কালারের, সোনালি বলেন, ঠিক আছে? তো ওই মেথি দানা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে রাত্রে ভাত ফাত খাওয়ার পরে আপনি 1 গ্লাস ঠান্ডা জল নেবেন, ঠিক আছে? 1 গ্লাস ঠান্ডা জল নেওয়ার পরে মেথি দানাকে হয় 1 চামচ নাহলে 2 চামচ, ঠিক আছে? সব থেকে বেটার হয় 2 চামচ, 2 চামচ মেথি দানা আপনি ওই ঠান্ডা জলে আপনি ছেড়ে ওটাকে ঢাকিয়ে সারা রাত রেখে দিবেন, ঠিক আছে? সারা রাত রেখে দেওয়ার পরে অগ্নি থাকবে, আপনি সকালে উঠবেন, দাঁত ফাঁচ মাজবেন, মেজে ফ্রেশ হয়ে আপনি ওই জলটাকে মানে ছেঁকে, ঠিক আছে, ছেঁকে পুরো জলটাকে খালি পেটে খাবেন, ঠিক আছে? এবারে খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে যাবার পরে আপনি ওই যে তার যে মানে এটা এটা থাকবে মানে মেথি দানাটা থাকবে ভিজানো, ওটা আপনি ওই গ্লাসে থাকবে দানাটা দিয়ে আরও একটু জল অর্ধেক দিয়ে ঢাকিয়ে রেখে দেবেন, ঠিক আছে? তো সকালে 1 টাইম খাওয়া হয়ে গেল, আর এই ওই দানাটা আবার একটু জল দিয়ে ঢাকিয়ে রেখে দিবেন, ওটা আমরা আবার সন্ধ্যার সময় রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো ওর থেকে সোনালি কালারের এক ধরনের জল বেরোয়, ওই জলটা খুবই উপকারী, ঠিক আছে? ওই মেথি দানার জল অনেক উপকারী লাগে, যাদের গ্যাস্ট্রিক প্রবলেমে ভুগতেছেন সেক্ষেত্রেও প্রবলেম লাগে, যাদের যাদের মাথার চুল উঠে যাচ্ছে সেক্ষেত্রেও কাজে লাগে। এবং মেথি দানার বহু গুণ রয়েছে, তার মধ্যে একটা উচ্চতম গুণ হচ্ছে এটা, যাদের মানে স্তন ঝুলে যায়, ঠিক আছে, এটা যদি কন্টিনিউ ওনারা খেয়ে যান কিছুদিন তাহলে আপনারা বুঝতে পারবেন স্তন আপনার আগেকার 16 বছরের ন্যায় হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা এটা ট্রাই করবেন বন্ধুরা, এতে উপকার পাবেন, বেশি দামও না, ঠিক আছে? এটা একদম ন্যাচারাল জিনিস, এতে নো সাইড ইফেক্ট, ঠিক আছে? এটা আপনারা কিন্তু ব্যবহার করে দেখবেন 100% কাজ পাবেন। এতে শুধু একটা কাজ পাবেন না, এতে অনেকগুলো কাজ পাবেন। আপনার ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাবে, আপনার পেটের প্রবলেম যদি থাকে পেটের প্রবলেমও সলভ হবে, গ্যাসের প্রবলেমও সলভ হবে, মাথার প্রবলেমও সলভ হবে, চুলের প্রবলেমও সলভ হবে, ঠিক আছে? এবং আপনার স্তন যে ঝুলে যাচ্ছে ওটাও আপনার আগেকার মতন ফিরে আসবে। আপনারটা কন্টিনিউ খেয়ে যাবেন, অনেক উপকারী জিনিস, ঠিক আছে বন্ধুরা? এটা খেয়ে যাবেন, প্রতিনিয়ত খেয়ে যাবেন 2 টাইম, একটা সকালে খালি পেটে আর বিকেলে খালি পেটে। বিকেলে যদি আপনার সময় নাও হয় সন্ধ্যার সময়, তাহলে খালি পেটে সকালে খাবেন, মাস্ট, ঠিক আছে? কিছুদিন খেয়ে যান, আপনারা বুঝতে পারবেন অনেক ধার দিয়ে এর পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করুন। যারা আমার চ্যানেলে নতুন দেখতে চান ওনাদেরকে বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টি অল নোটিফিকেশান করে দেবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজে পৌঁছে যাবে বন্ধুরা। এবং যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এইখানে বন্ধুরা, সবাই ভালো থাকুন।